জিনিসপত্র যাই দেয় সব কিছু ফ্রেশই দেয় ভালোই দেয়। আমি এ পর্যন্ত অনেক কিনেছি বাট কখনো আমার খারাপ পড়েনি, সব কিছুই ফ্রেশ ছিল। এবার দেখলাম ওরা রেডি টু কুক সব কিছু রেখেছে, যেটা ভালোই লাগলো, নতুন অ্যাড করেছে। এখানে করলা রেডি টু কুক করা ছিল, তো বেশ ভালোই এখানে। আর এদিকে হচ্ছে আমি অর্ডার করলাম হচ্ছে ফস্টার ক্লার্কসের যে হুইপ ক্রিম সেটা, তো অন্যটা ছিল না, এ কারণে এটা অর্ডার করলাম। তো আমি অর্ডার করেছিলাম 12টা-1টার দিকে, আমার জিনিসগুলো এসেছে 7টার দিকে, 7টা আবার আরেকটু আগে এসেছে। তো আমি এখানে কিছু কাঁচা আম অর্ডার করেছিলাম, যারা আমার মতো কেজি গ্রাম এসবের মাপ বেশি একটা বুঝেন না তারা বুঝবেন এই ব্যাপারটা। আমি আসলে বুঝি নেই কতটুকু দিবে বাকি, আমি আনার পরে দেখি বড় বড় সাইজের 3টা আম দিয়েছে, মানে এটা হয়তো বা কেজিতে ওইভাবে করে পড়েছে আমি জানি না। আমি মানে ছোট ছোট হলে অনেকগুলো হতো, তো যেহেতু বড় সাইজ ছিল এটা হয়তো বা কেজি ফুল হয়ে গিয়েছে কারণে দিয়েছে। আর এরপরে আমার লেটুস পাতা আর হচ্ছে আনারস আর লেবু আর হচ্ছে আমার ফস্টার ক্লার্কসের যে পাউডার বেসড ক্রিম সেটা এনেছি। তো এইগুলোই ছিল, আর তো তেমন কিছু দরকার ছিল না। আর এখানে কিছু জিনিস আমি হচ্ছে আগের দিন কিনে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা পাতিল কিনেছি, যেটা কিনা দুধ টুধ জাল দেওয়া বা বিভিন্ন কাজে লাগে এর জন্য। এরপরে হচ্ছে আমার কিচেনের যে কেচিটা সেটা নষ্ট হয়ে গিয়েছে, মানে ভেঙেই গিয়েছে, তো ওর জন্য নতুন একটা কেচি কিনে নিয়ে আসলাম। এরপর হচ্ছে পাইপিং ব্যাগ, এই পাইপিং ব্যাগগুলো খুব ভালো, এই জন্য এটা দেখে মনে হলো যে এটা একটা কিনে নিয়ে যাই। আর হচ্ছে এই জারগুলো, এই জারগুলো তো আমার অনেক পছন্দ, এই জারগুলো আমি যখন যেখানে দেখি কিনে ফেলি। আর আমি সবসময় ট্রাই করি যে 2টা বা 3টা বা 4টা এরকম করে কেনার জন্য, এতে করে যেটা হচ্ছে সেট হয়ে যায়। তো ওখানে 2টা ছিল, এর জন্য 2টা নিয়ে আসলাম। তো যাই হোক, এবার হচ্ছে আমি কেক বানাবো, তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি যে কী কারণে কি, এতক্ষণ তো বলিইনি। তো বেসিক্যালি যেটা হয়েছে যে আমি গত যে ব্লগটা দিয়েছিলাম সেটাতে কিন্তু আমি বলেছিলাম যে আমরা পাইনোটে যখন গিয়েছিলাম তখন আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দীপুর বার্থডে ছিল, এবং বার্থডে উপলক্ষে আমরা বাইরে গেলাম বা ঈদ উপলক্ষে যেটাই হোক দুটো একসাথেই হয়েছে। তো এই কারণে হচ্ছে আমার কিন্তু এরপর কোনো কেক টেক বা কিছুই, মানে আমাদের কোনো কিছু কাটা হয়নি বা কোনো কিছু করা হয়নি। তো আমি চিন্তা করলাম যেহেতু কিছু করিনি, তো এবার হচ্ছে চিন্তা করলাম যে আমার যেহেতু ইউটিউব চ্যানেলে আমি এবার ফার্স্ট টাইম শেয়ার করবো, তো এই কারণে আপনাদের সাথে ভিডিও করেই শেয়ার করি। আমি এখানে কেক বানাচ্ছি আর ছোটোখাটো আরও কিছু আয়োজন করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আসলে ওইভাবে করে এখানে কোনো রেসিপি দিতে পারছি না, এটার কারণটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে রান্না করতে কিন্তু যতটুকু সময় লাগে, ইউটিউবে যখন ভিডিওর জন্য রান্না করা হয় তখন কিন্তু বেশ সময় নিয়ে সেই জিনিসটা করতে হয়, এবং এত সময় নিয়ে করার আসলে তখন সময়টা ছিল না, কারণ আমার বেশ তাড়াহুড়ো করতে হচ্ছিলো, যেহেতু আমি আরও কিছু আইটেম করব। এ কারণে আমি আসলে এত সময় নিয়ে ভিডিও করার জন্য আসলে সব কিছু বানাতে পারছিলাম না। তারপরও টুকটাক করে আপনাদের সাথে জাস্ট কীভাবে কী অ্যারেঞ্জমেন্ট করলাম সেগুলো শেয়ার করলাম। আর এগুলো আসলে আমার ইউটিউবে একটা মেমরি হয়ে থাকে। আমি 1-2 বছর পরে যখন আমি আমার পাইনি, তারপরে আমি মোটামুটি যতটুকু করেছিলাম মানে মোটামুটি রেডি করে রেখেছিলাম যাতে করে অ্যাটলিস্ট সমস্যা না হয়। তো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে, কেকটা অনেক সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে, আর খেতে তো খুব মজাই ছিল। তো যাই হোক, এবার আমি কেকটা কেটে নিচ্ছি মাঝখানে। অনেকে কেকে 3 ভাগ করে, আমি বেসিক্যালি আর এত প্যারা নিইনি, আমি 2 ভাগ করে নিলাম। আর আমার কেকের পুরুত্বটা যতটুকু ছিল আমি ইজিলি 3 ভাগ করতে পারতাম, কিন্তু আসলে আমি এত বেশি মানে ঝামেলাতেই যাচ্ছিলাম না, আমি খুব শর্টকাটে সব কিছু করে নিয়েছিলাম। আর যেহেতু আমার হাতে সময় কম ছিল, আরও কিছু জিনিস বানাবো, এই জন্য আসলে যতটুকু শর্টকাটে করা যায় অতটুকু করে নিয়েছিলাম। এবার আমি হচ্ছে কেকের মাঝখানে কেকের ক্রিমটা দিয়ে নিলাম, সুগার সিরাপ দিয়ে নিয়েছি ফার্স্টে। বেসিক্যালি আমি সুগার সিরাপের মধ্যে একটু কফি দিয়েছি, কফি আর চকলেটের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এই জন্য। तो এইদিকে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু ফুল কভার হয়নি, এটা কিন্তু ফিনিশিংটা তখনও পর্যন্ত ভালো আসেনি, কারণ হচ্ছে কেকের ক্রিমে কম পড়ে গিয়েছিল। তারপরে আমি মোটামুটি একটু রেডি করে রাখছিলাম যাতে করে হচ্ছে কেকটা অ্যাটলিস্ট যদি ও আসতে যদি দেরিও হয়ে যায় বা ইনকেস যদি আমি ক্রিম নাও আনাতে পারি অ্যাটলিস্ট খারাপ যেন না লাগে দেখতে, এই জন্য আমি মোটামুটি রেডি করেই রাখছিলাম। বাট ওভারঅল আমি খুব স্যাটিসফাইড আমার এই কেকটা নিয়ে, আমার কাছে ভালো লেগেছে, আমার নিজের কাছেই ভালো লেগেছে এর জন্যই, আর খেতে খুব মজা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হুটহাটের মধ্যে বানানো, আমার জাস্ট ওই ক্রিমটা না পাঠানোর কারণে এই গ্যাঞ্জামটা হয়ে গেল। তো যাই হোক ওভারঅল খারাপ হয়নি, ভালোই ছিল এবং খেতে খুব মজা ছিল, যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে যে খেতে পেরেছে সবাই, দেখতে অতটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। যেটুকু আমি কভার করতে পেরেছি, আমি যখন ক্রিম বানাচ্ছিলাম তখন আমি বুঝছিলাম যে ক্রিম এতটুকু হবে না, তারপরেও যেটুকু হয়েছে অনেক সুন্দর হয়েছে। এবার হচ্ছে আমি বার্গারের বান বানিয়ে নিয়েছি, যেহেতু আমি বার্গার বানাবো তো বার্গারের জন্য আমি বান বানাচ্ছিলাম। এই বানগুলো দেখতে ক্যামেরাতে যতটা বড় লাগছে আসলে কিন্তু এই বানগুলো অনেক বেশি ছোট ছোট সাইজের এবং এগুলো খুবই কিউট সাইজের বান হবে, দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগে। এই বানগুলো আপনারা এমনিতে এটাতে বিফের কোনো বা হচ্ছে চিকেনের কোনো পুর ভরে বিফ বান বা চিকেন বান করে ফেলতে পারেন, আমি এগুলো দিয়ে বার্গার করব, আমি খুব ছোটো ছোটো সাইজের বার্গার করবো, এগুলো দেখতে অসম্ভব রকমের সুন্দর হয়। এগুলো বেসিক্যালি বাইট সাইজ সব ধরনের আমি আইটেম করব, যেগুলোই বানাবো সবগুলোই বাইট সাইজ হবে, পার্টি ফুড হবে, আমি এত বড় বড় করে কোনো কিছুই বানাচ্ছি না, কারণ এগুলো সবচেয়ে সুবিধা হচ্ছে পার্টি ফুড বা বাইট সাইজ যে কোনো ফুডের সুবিধা হচ্ছে যার যার ইচ্ছা মতো একটা করে নিয়ে নিয়ে খেয়ে ফেললে শেষ হয়ে যায়। এটা বড় থাকলে যেমন হয় যে অনেকে বার্গার পছন্দ করে না, সেক্ষেত্রে হয়তো বা বার্গার কাটা বা না খাওয়া বিভিন্ন ধরনের সমস্যা থাকে, বাট এগুলো যেটা হয় যে এক কামড়েই শেষ আর দেখতে খুব সুন্দর লাগে, এজন্যই বানানো। তো যাই হোক আমি এগুলো বানগুলো রেডি করে নিলাম, এটা হচ্ছে কালকে যখন আমি মানে সব কিছু যখন রেডি করব তখন হচ্ছে আমি এটাতে জাস্ট ভেতরে যেসব ফিলিংগুলো দিব সেগুলো দিয়ে রেডি করে নিব। এখন জাস্ট আমি বানগুলো বানিয়ে রাখলাম, এটাকে উপর দিয়ে খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা একদমই সফট, একদম পারফেক্ট একটা বান হয়েছে। এগুলো আপনারা এমনিতেও ডিনার রোল হিসেবে ইউজ করতে পারেন, ডিনার রোল অনেকে হচ্ছে স্যুপের সাইড হিসেবে খায়, এরপর অনেক কিছু এগুলো এইভাবে করেও সার্ভ করতে পারেন। সব মিলিয়ে এগুলো খুব পারফেক্ট একটা মানে মেনু হয়ে যায়। এরপর হচ্ছে আমি এখানে মাশরুমটা বের করে নিচ্ছি, আমি হচ্ছে পিজা বানাবো, তো পিজার জন্য আমি মাশরুমটা বের করে নিচ্ছি, আমি মাশরুম দিব এবার পিজাতে, আমি কোনো চিকেন দিচ্ছি না, এ কারণে চিন্তা করলাম যে মাশরুমটা বের করে নিচ্ছি। তো এখানে আমি পিজাগুলো রেডি করে নিচ্ছি, পিজাগুলোও কিন্তু অনেক ছোট, এগুলো বাইট সাইজ পিজা হবে। বাইট সাইজ যে কোনো জিনিসের অনেক সুবিধা আছে, যেটা হচ্ছে আপনি সবাইকে ইচ্ছা মতো দিতে পারছেন, এরপর হচ্ছে সবাই ইচ্ছা মতো নিয়ে খেতে পারছে, কারো যদি ভালো লাগে সে 3টার জায়গায় 4টা খেতে পারে, 2টা খেতে পারে, 5টা খেতে পারবে, আবার কারো যদি ভালো না লাগে সে স্কিপ করে যেতে পারবে। কিন্তু একটা বড় পিজা বানালে দেখতে অবশ্যই ভালো লাগে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে ছোটোগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে, কিউট লাগে, আর পার্টি ফুড টাইপের জিনিসগুলো আমার কাছে খুব পছন্দ পার্সোনালি, এর জন্য আমি আসলে এভাবে করে নিচ্ছি। উপর দিয়ে আমি চিজ গ্রেড করে দিচ্ছি, আর আমি হচ্ছে পিজার যে সসটা সেটা আমি খুবই সাধারণ রেখেছি, আমি কোনো এক্সট্রা কোনো পিজা সস করিনি, জাস্ট টমেটো সস, মেয়োনিজ আর হচ্ছে ওখানেই আমি অরিগ্যানো দিয়ে নিয়েছি, যেহেতু আমি খুবই তাড়াতাড়ি করছিলাম আর দেখতেই পাচ্ছেন আমি একসাথে অনেকগুলো আইটেম করছি, এজন্য আসলে যতটা টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার আছে সব কিছু একটু তাড়াহুড়ো করেই করে নিচ্ছিলাম। আমি যে বার্গারের বানগুলো বানালাম, এবার হচ্ছে বার্গারের ভেতরে যে আমি চিকেনের ফিলিংটা দেবো সেটা রেডি করে নিয়েছি। এখানে আমি একটা গ্লেজ তৈরি করে নিয়েছি, যেহেতু বানগুলো অনেক ছোট, এটার চিকেনটা যত মজা হবে এটা খেতেও তত ভালো লাগবে। এখানে আমি চিকেনটা গ্লেজ চিকেন দেবো, মানে চিকেনটা আমি আলাদা করে ফ্রাই করে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে কিছুটা হানি, এরপর হচ্ছে চিলি সস, টমেটো সস, সামান্য কিছুটা তেল দিয়ে এটাকে হচ্ছে আমি সসটাকে একটু পানি দিয়ে সুন্দর করে একটা ঠিক একটা মিক্সচার বানিয়ে এটার মধ্যে আমি যে চিকেনগুলো ছোট ছোট পিস করে আমি ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে আমি হচ্ছে বার্গারের ভেতরে দিব, এটা খেতে অসম্ভব মজা হয়, কারণ হচ্ছে এই বার্গারটা যেহেতু ছোট হয় এটাতে আপনি কোনো চিজ বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না যদি এই ফিলিংটা ইউজ করেন, আর এটা এমনি এমনি খেতেও মজা লাগে। এই জিনিস করে কালকে মানে পরের দিন হচ্ছে আমার যেটা এই হ্যাপি বার্থডে এই জিনিসটা আমার কাছে আগে থেকেই লাগছিল তো এটা হচ্ছে আমি এখানে ড্রয়িং রুমে এইখানটাতে টাঙায় দিব জাস্ট এটা আগেই ছিল নতুন করে এগুলো আসলে বারবার করে কেনার তো কোনো মানে হয় না একটাই আমার কাছে ছিল নতুন এই কারণে চিন্তা করলাম এটা আমি আবার ইউজ করি রিইউজ করি আর কি আর এইখানে হচ্ছে এই যে হ্যাপি বার্থডে ক্যাপ আছে সবই আছে এটা হ্যাপি বার্থডে ক্যাপ আর এই হচ্ছে আমার লেবেল হ্যাপি বার্থডে তো যাই হোক এগুলো এখন আমি টাঙাবো আমি এখন গুছিয়ে ফেলি অলরেডি খাবার দাবার সব কিছু বানানো শেষ দেখি বিকালের দিকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবো আর কি তখন আপনাদের সাথে দেখাবো এইখানে এখন অ্যাসেম্বল করে দিলাম হ্যাপি বার্থডেটা আসলে এটা নিয়ে আমি একটু কনফিউজ থাকি এটা কি দুই লেয়ারে করলে ভালো হয় নাকি এইভাবে করলে ভালো হয় আমি জানি না আমি এইভাবেই লাগিয়ে দিলাম আর যেহেতু এটা আলাদা আলাদা এই কারণে একটা অ্যাসেম্বল করতে একটু সমস্যা হয় এতে আমি এইসব ব্যাপারগুলো খুব একটা ভালো পারি না সো যাই হোক এই হচ্ছে হ্যাপি বার্থডে লিখে ফেললাম মানে সাজিয়ে ফেললাম তো এখন হচ্ছে টেবিল গুছাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করছি আরও কিছু মানে নজল দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি তো এই কারণে হচ্ছে এখন দেখতে একটু পারফেক্ট লাগছে আর পুরো রাতি হচ্ছে ফ্রিজে ছিল কেকটা জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি পরের টাইম হচ্ছে জাস্ট এটা রেডি করে নিয়েছি তো এগুলো হচ্ছে খাবার দাবার সব কিছু টেবিলে সার্ভ করে দিলাম এখন হচ্ছে এদিকে কেক কাটবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কেকটা নিয়ে আমি মোটামুটি একটু টেনশনে ছিলাম খেতে কেমন হয় মাঝে খুব মজা ছিল তো এখন কেকটা কাটবে তো সেই কেকটা কাটা আপনাদের সাথে শেয়ার করছি एर भेतर दिकटा देखते पाच्छेन केकटा किन्तु अनेक सफ्ट होयेछे आर खेते खूबई मजा छिलो। आमी तखन एकटू खेयेछिलाम, आमार काछे खूब भालो लेगेछे। आर सबचेये बड़ कथा निजे जखन कष्ट करे किछु बानानो हय एबं सेटार जखन आउटकाम भालो आसे प्लास सबार काछे भालो लागे तखन खूब भालो लागे। आर किछु बानानोर मধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। এটা ইজিলি দোকান থেকে কিনে আনা যায় এবং কেক বাইরে থেকে কিনে এনে মানে সেটা কাটা খুবই সাধারণ ব্যাপার, বেশিরভাগ টাইমেই তাই করা হয়। কিন্তু কোনো কিছু নিজের হাতে বানানো এবং সে নিজের একটা শখ থাকে সেই শখটা পূরণ করা এটা অন্যরকম ব্যাপার। তো এই জন্যই আসলে এত কিছু করা। আর ভালো লাগে যখন সবাইকে কিছু বানায় খাওয়াই, এরপর হচ্ছে সবাই ভালো বলে, এরপর হচ্ছে জিনিসগুলো আমি প্রেজেন্ট করি, আমার কাছে ভালো লাগে। তো এই জন্য আসলে সব কিছু বানানো, যদিও কিন্তু এখন মানে এত সময় নিয়ে এত কিছু বানানো খুবই কষ্ট হয়েছে, তারপরেও ভালো লেগেছে আলটিমেটলি। তো যাই হোক, এগুলো ছিল আমার আজকের অ্যারেঞ্জমেন্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। গত বছরও আমি করেছিলাম, গত বছর ভিডিও করি নিয়ে এবছর আপনাদের সাথে শেয়ার করছি, যার কারণে এটা কিন্তু অনেক বেশি স্পেশাল। সো যাই হোক, এগুলো তো দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও লাস্টের দিকে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি, যেগুলো খাবারের ছবি প্লাস আরও কিছু ছবি অ্যাড করে দিয়েছি, এবং আরেকটা জিনিস স্পেশাল আছে সেটা তো আপনারা ভিডিও লাস্টেই দেখতে পাবেন। তো আসলে দেখতে পাবেন না, শুনতে পাবেন, কারণ আমি সেটা আপনাদের সাথে এখন বলছি না। যাই হোক, বলেই দিই মনে হয়। সেটা হচ্ছে আমি একটা গান গেয়েছিলাম যেটা আমি ভিডিও লাস্টে ছবির সাথে অ্যাড করে দিয়েছি। সেটা ছবি দেখতে দেখতে আপনারা শুনে নেবেন। আসলে গুনগুন করে গাচ্ছিলাম, যার কারণে মনে হলো যে এখানে অ্যাড করে দিই, তো এই কারণেই অ্যাড করা। আর এখন হচ্ছে সবাই চলে গিয়েছে, তো এবার হচ্ছে আমি বসে বসে একটু কেক খাচ্ছিলাম, আমার নিজের বানানো কেক খাচ্ছিলাম আর নিজেকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম যে ভালোই হয়েছে। তো যাই হোক, এবার হচ্ছে আপনাদের সাথে সামনাসামনি। তো এখন হচ্ছে সবাই চলে গিয়েছে। তো বেসিক্যালি আমার বোন এসেছিল আনসার্টেইন ভাবে, হচ্ছে আমি তো এগুলো অ্যারেঞ্জমেন্ট যেহেতু করছিলাম ভালোই হলো আসলো। তো অলরেডি খাওয়া দাওয়া সব শেষ। এখানে দেখেন সব কিছু, খাস এই কেকটা বাকি আছে, এই কেকটা এখন পর্যন্ত খাওয়া হয়নি, এটা পরে খাবো। আর এইখানে মোটামুটি বার্গার যা ছিল, এরপর এখানে যে কাপ কেকসগুলো ছিল, এটা ছিল পটেটো বল, এরপর যে পিজা, মোটামুটি সব কিছুই শেষ। আর টেবিল একদম দেখতে পাচ্ছেন যে টেবিলের অবস্থা পুরো গোছল, এগুলো এখন ক্লিন করতে হবে। তো আমি একটু রুমে বসে আপনাদের সাথে তারপরে কথা বলি। তো এখন হচ্ছে আমি একটু রুমে এসে বসলাম, একটু রেস্ট নিব, বিকজ অনেক টায়ার্ড হয়ে গেছি। আমি কালকে রাত্রেবেলা হচ্ছে বান বানিয়েছি, এরপর হচ্ছে পিজাগুলো বানিয়ে রেখেছি, কারণ এগুলো একটু মানে টাইম কনজিউমিং, ওই ডোটা করে রাখা বা কিছু। যদিও পিজার ডো কখনো নষ্ট হয় না, আপনি পিজার ডো যদি টানা 3 দিনও বাইরে রেখে দেন এটা কিন্তু কখনো নষ্ট হবে না। তো এই কারণে হচ্ছে পিজার ডো বানিয়ে রাখা খুব একটা ঝামেলার ব্যাপার না, বাট তারপরেও আমি রিস্ক নিইনি, আমি হচ্ছে সাথে সাথে বানিয়ে ফেলেছি। তো পিজার ডোটা পিজা বানালাম, এরপর হচ্ছে বানগুলো বানালাম, বার্গার রাতেবেলা কাজ শেষ করেছি, কেকটা তো রাতেই বানিয়েছি। তো ওভারঅল বলতে গেলে রাতে আমার বেশ সময় নষ্ট হয়েছে, আমার কেকের ডিজাইন তেমন একটা ভালো হয় না। তো যাই হোক, আস্তে আস্তে বানাতে বানাতে হবে। আমি ওরকম মানে রেগুলার বেসিসে কেক বানাই না, আমার যখন মন চায় তখন বানাই। আর এটা ইউটিউবে ফার্স্ট আমার এই। তো আমি যেটা করলাম এবার, যেটা হলো যে গতবার বেসিক্যালি গত বছর লকডাউনে দীপুর বার্থডে যখন পড়ে তখন বার্থডে তো স্বাভাবিক বাসাতে, তখন কি করব, তখন টাইম পাস করার জন্য আমি এরকম বিভিন্ন ধরনের খাবার বানিয়েছিলাম। এবার যে যে আইটেমগুলো দেখছেন মোটামুটি এই আইটেমগুলোই ছিল, জাস্ট 2-3টা আইটেম আমি মনে হয় মিসিং রেখেছি। আমি আসলে এত কিছু একসাথে এবার আর কেন যেন করতে পারিনি। ওইবার করেছিলাম, ওইবার স্পাইসি কোন করেছিলাম, কেক পপ করেছিলাম, অনেক কিছু করেছিলাম, যেগুলো হচ্ছে এবার আমি করিনি। এবার খুব স্পেসিফিক কিছু আইটেম রেখেছি, যেমন বার্গার এন্ড হচ্ছে পিজাটা ছিল, গতবারও ছিল এবারও আছে আর কি। তো আজকে এই ছিল আমার ভিডিও। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল মারিয়া রহমানের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। এবং আজকের ভিডিওটা তো আপনারা জানাবেনই, কারণ আমি আপনাদের মতামতের অপেক্ষায় আছি যে কেমন অ্যারেঞ্জমেন্ট করলাম, কেমন লাগলো আপনাদের কাছে। ভালো লেগে থাকলে জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন। তো যাই হোক, এখন আমার অনেক টায়ার্ড লাগতেছে, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার চ্যানেল মারিয়া রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।